আসসালামু আলাইকুম বিওয়াস ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের যে ঋণ ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো আজকে আমি একটি মুঘল সোফা যেটা মুঘল সম্রাট সোফাটা নিয়ে আসছি আপনাদের সামনে খুবই হেভি একটি সোফা অনেক সুন্দর এই সোফাটি এই সোফাটি হাতি পাওয়া বলে আবার মুঘল সোফা বলে তবে আমাদের এই সোফাটা হইলো গ্রাম টু টু ওয়ান এই যে একটি টু এই যে একটি টু আর এই যে একটি ওয়ান এর ফলে একটি ওই যে একটি বড় গ্লাস টেবিল এটার উপরে টেন মিলি গ্লাস হবে একটি একটি গ্লাস টেবিল আর ছোট সাইড টেবিল আছে দুইটা এই যে দুইটা সাইড টেবিল ফুলের টপ রাখতে পারবেন তবে চোপাটা হইলো চিটাং সেগুন কাঠের এই শোভাটি হলো চিটাগাং সেগুন কাঠের তব এটা হলো ওই হাতাগুলো হইলো পাঁচ ইঞ্চি মোটা এবার ঘাড়িগুলো অনেক মোটা হেভি করে আমি এই সোফাটা বানাচ্ছি আমার এক ভাই এই সোফাটা কিনেছে এই শোভাটি হইলো টু টু ওয়ান চিটাগাং সেগুন কাঠের এই সোফাটার প্রাইসটা পড়ছে গিয়ে আমাদের এই হাতের পলিশ দিয়া ষাট হাজার টাকা হাতের বলে দেওয়া ষাট হাজার টাকা আর এই পোম কাভারগুলা সোয়ান পোম রাবার পোম আর এলো টুর্কির কাপড় এই যে টুর্কির কাপড় এই পোম কাভারগুলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সোফাটা হচ্ছে ষাট হাজার টাকা এই যে সোফাটা দেখেন পাওগুলো অনেক সুন্দর হেভি তবে এই যে আমাদের সিঙ্গিলটা এই যে একজন বসার জন্য এই যে সোফাটা দেখেন অনেক সুন্দর এই সোফাটার হাতাগুলো হলো পাঁচ ইঞ্চির চড়া কেউ চার ইঞ্চি দেয় তো পাঁচ ইঞ্চি দিলে সুন্দর হয় সোফাটা নিচনে দেখেন কাজ করা আছে এই যে পায়াগুলো অনেক সুন্দর করে আমি এই সোফাটা বানাইছি দক্ষতার কারিগরের দ্বারায় তবে ইনশাল্লাহ এই সোফাটার প্রাইসটি পড়ছে ষাট হাজার ফোম কাভারগুলো পড়ছে আঠারো হাজার অনেক হেভি দেখেন সোফাটা অনেক সুন্দর তো যদি আপনারা ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের সামনে দুটি নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ ও সরাসরি কলও করতে পারেন তারপরে আমাদের একটা ডাইনিং টেবিল আছে এই ডাইনিং টেবিলটা ওই হেভি মুগল ডাইনিং অনেক সুন্দর তবে এই ডাইনিং টেবিলটা বিক্রি হয় না যদি আপনাদের পছন্দের থাকে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের দোকানও আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা লালবাগ কিল্লা কিল্লার থেকে পশ্চিমে কামরাঙ্গেশ্বর বাজার ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের মাঝামাঝি আমাদের এই শোরুমটা বিশাল একটি শোরুম এর পিছনে আমাদের গোডাউন আছে অনেক ফার্নিচার আছে আপনারা যদি ভালো লাগে আপনারা আমাদের যে ফার্নিচারে যোগাযোগ করতে পারেন তবে সোভাটার এই যে বড়ো টেবিলটা এটার উপরে টেন মিলি গ্লাস বসবে এই যে আমি একটু আপনাদেরকে এই ডাইনিংয়ের চেয়ারগুলো দেখাই অনেক বড় চেয়ারগুলো দেখেন অনেক বড় এই যে একদম অনেক হেভি করে রাউন্ড করে বানাইছি এই ডাইনিং ডে রাউন্ড করে তবে ডাইনিং টেবিল হলো লিকার পালিশ আমাদের এটা তাহলে বিক্রি হয়নি যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এই দেখেন চেয়ারের পায়া ও ডাইনিংয়ের পায়া একই ডিজাইন দিয়ে একই ডিজাইন দিয়ে আমাদের ওই যে পিছনো বৃট্টিরা পায়া দিয়ে দিছি এই যে পিছনে আমাদের ভিক্টোরিয়া কাটিং করে আমরা পায়াটা দিছি দেখেন একদম হেভি রাউন্ড করে অনেক মোটা এই যে আমাদের তিন ইঞ্চি কাঠ তিন ইঞ্চি কাঠের থেকে আমরা খোদাই করে রাউন্ড করে তারপর যে কেটেছি একদম পাকা তিন ইঞ্চি কাঠ অনেক মোটা এই যে রাউন্ড করে আমরা এই সেরগুড়া বানাচ্ছি অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল এটার উপরে টেন মিলি গ্লাস বসবে নকশাটাও দেখেন নকশাটার নাম হলো মার্বেল নকশা অনেক সুন্দর করে আমরা এই নকশাটা করেছি মার্বেল নকশাটা তবে এই ডাইনিংটা যদি নেন আপনাদের কাছে আমাদের এটার কাজীপাড়া শাড়া বিক্রি হয় এক লাখ বিশ এক লাখ তিরিশ এটা আমরা রাখবো না এত দাম রাখব না যদি আমাদের কাছ থেকে নেন মাত্র লাখ ভাইঙ্গা দিব আমরা পঁচানব্বই হাজার টাকা এটা আমরা পঁচানব্বই হাজার টাকা হইলে এই লিকার পলিশ ও শাড়ি কাঠের চিটাগাং সেগুন কাঠের আমাদের এই ছয় সের ডাইনিংটা নিতে পারবেন এই ছয়সের ডাইনিংটার সাইজ হলো সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট দেখেন চেয়ারগুলো অনেক হেভি সুন্দর এই চেয়ারগুলো অনেক সুন্দর এই যে ছয়টি চেয়ার চেয়ারগুলো আমাদের কাঠগুলো দেখেন একদম সারি কাঠ দিয়ে আমরা বানাচ্ছি এই দিন ডাইনিংয়ের ইয়েটাও দেখেন তবে ইনশাল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি তো আমরা পথ দেখে চলবেন প্রবাসী ভাইরা আমাদের এই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে ব্লাইগনটি ক্লিক করে দেবেন যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আশা করছি আসসালামু আলাইকুম